বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক আরিফিন শুভ তবে জানলে অবাক হবেন যে এই জনপ্রিয় নায়ক বিয়ে করেছেন একজন হিন্দু মেয়েকে হ্যাপি ওয়ার্স বলা হয়ে থাকে ঢাকাই সিনেমার কিং সাকিব খানের পরে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আরিফিন শুভ সাকিব খানের মতোই এই নায়কও বিয়ে করেছেন একজন হিন্দু মেয়েকে আরিফিন শুভিতা কলকাতার মেয়ে শুভর সঙ্গে আট বছর প্রেমের পর দু হাজার একজন ফ্যাশন ডিজাইনার দেশে এত মুসলিম আর সুন্দরী রমণী থাকতেও কেন তিনি হিন্দু মেয়েকে বিয়ে করলেন এ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল আরিফিন শুভকে এ বিষয়টি ভালোভাবে নিতে পারেননি কেউই আরিফিন শুভকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল দেশে কি মুসলিমদের অভাব পড়েছিল যে তোমাকে কলকাতার একটি হিন্দু মেয়েকে বিয়ে করতে হলো এই প্রশ্নের উত্তরে আরিফিন শুভ বলেছিলেন মানুষের কখন কাকে ভালো লেগে যায় কখন কার প্রতি ফিলিংস তৈরি হয়ে যায় এটা বলা মুশকিল এটা কখনোই বলে কয়ে হয় না আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সামান্ত ছোটবেলা থেকে ইন্ডিয়াতে বড় হয়েছেন কিন্তু বর্তমানে সে বাংলাদেশের ঢাকায় একটি বেসরকারি স্টেশন হাউজে কর্মরত আছেন দর্শক আরিফিন শুভকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ